মাননীয় ভাইস চ্যান্সেলর ডক্টর মাহফুজুল হক তিনি আমাদের মধ্যে উপস্থিত তিনি তার অনেক ব্যস্ততা থাকা সত্ত্বেও তিনি এই অনুষ্ঠানে একেবারে ইন টাইম দুই মিনিট আগে তিনি এসে পৌঁছেন আমি ট্রাফিকের মধ্যে আমি আরো তিন মিনিট দিলে হয়েছে এবং আমি অত্যন্ত লজ্জা বোধ করছি যে হোস্টেল আগে গেস্ট চলে আসছে বুঝতেই পারছেন কত সিনসিয়ার এবং কত পাংচুয়াল এবং এটা এমন একটা ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটি ডিজিটাল বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে একটা বড় ধরনের ভূমিকা রাখবে এবং তোমরা আজকে যারা যারা ক্লাস নাইন টেনে তোমাদের জন্য ইউনিভার্সিটি হবে একটা মাইলস্টোন ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি আমি মনে করি সাউথ ইস্ট এশিয়ার মধ্যে একটি মাইলস্টোন হবে আমি মাননীয় উপাচার্যকে বলতেছি উনি বলতেছিলেন যে ছোট্ট আকারে শুরু আমি বলতেছিলাম স্মল ইজ বিউটিফুল এবং এই ইউনিভার্সিটি আমি মনে করি যে একটা নতুন দিগন্তের সূচনা করবে এই বাংলাদেশে এবং তোমাদের জন্য আগামীতে এই ইউনিভার্সিটিতে এমন অপরচুনিটি তৈরি হবে যেটা আমি মনে করি তোমরা অনেক ভাগ্য উপাচার্য আমরা বসে আলাপ করেছিলাম যে সেখানে তিনি যে ডিজিটাল ট্রান্সফরমেশন সেখানে তিনি আইওটি বিগ ডাটা তারপরে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভুলিউশনের কথা তোমরা শুনেছ সেই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভুলিউশনের যে গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট যে বিষয়গুলো সেইগুলো এটা একটা স্পেশালাইজড ইউনিভার্সিটি এবং সেই ইউনিভার্সিটিতে সেই সমস্ত কোর্সগুলো তিনি পর্যায়ক্রমে একের পর এক ওপেন করার কথা ভাবছেন এবং এটা তোমাদের জন্য হবে একটা বিরাট অপরচুনিটি তোমাদের আর বিদেশে এটার জন্য যেতে হবে না তোমরা বাংলাদেশের মাটিতেই তোমরা যেটা লন্ডন আমেরিকা এবং আদার কান্ট্রিতে গিয়ে যেটা তোমরা লেখাপড়া করার যে স্বপ্ন সেই অপরচুনিটি কিন্তু এই বাংলাদেশে হবে এই জন্য একটা বড় করে একটা করতালি আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি আমাদের মাননীয় উপাচার্য মহোদয়কে আমি যেটা বলবো যে এই কনটেস্টটা করার মূল লক্ষ্য ছিল কোভিডে যখন আমি দেখলাম যে আমার ছেলেমেয়েরা তারা সারাক্ষণ ডিভাইস নিয়ে ব্যস্ত তা আমি মনে করলাম যে নিশ্চয় সব জায়গায় কিন্তু একই অবস্থা কারণ আজকে আমাদের যারা যারা ইয়াং যারা আমাদের কিডস তারা কিন্তু খুব ডিভাইস ওরিয়েন্টেড এবং সেখানে আমি ভাবলাম যে আমি কয়েকজনের সাথে আলাপ করলাম আমাদের মধ্যে আছেন এটার মূল যে একজন কর্ণধার ডক্টর রাজেশ পালিত তিনি এইচএল এর ডাইরেক্টর টেকনোলজি স্টুডেন্ট লাইফ পর থেকে তিনি এখন পর্যন্ত এবং এই এটিএল এর মেইন কিন্তু কি বলে যে টেকনোলজি বলেন বা টোটাল এটা উনি দেখেন এবং এছাড়া তিনি এখন নর্থ সাউথ ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান ডক্টর রাজেশ পালিত এবং ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আমি আলাপ করলাম আরও কিছু পলিসি মেকিং লেভেলের বিটিআরসির চেয়ারম্যান সাহেব থেকে ধরে অনেকের সাথে আলাপ করলাম ওয়াইয়ের সাথে আলাপ করলাম সবাই বললো যে এটা একটা এক্সেলেন্ট আইডিয়া আপনি শুরু করেন এই জন্য আমাদের এইটার পার্টনার লিস্টের মধ্যে দেখতেছেন এখানে ওয়ার্ল্ড ব্যাংক আছে এখানে বিটিআরসি আছে এখানে হুয়াইও আছে আমি অত্যন্ত ভাগ্যবান যে আমি যখনই কোনো ইনিশিয়েটিভ নিই সেখানে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে ধরে তারা কিন্তু সবাই এগিয়ে আসে এবং আমাদের লক্ষ্য ছিল যে আমাদের যে ইয়াং ট্যালেন্ট আমাদের যে কিডসরা আছে তাদেরকে কিভাবে একটা নলেজ বা একটা জ্ঞান চর্চায় কিভাবে বা নলেজ ইনহ্যান্সমেন্ট কিভাবে তাদের করানো যায় এই কম্পিটিশনের মাধ্যমে আমি আজকে সত্যি খুব অভিভূত যে আমাদের এই যে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের এই ছোট ছোট বাচ্চারা তারা যে এসেছে এবং তারা পার্টিসিপেট করেছে তাদের যে সাহস তাদের যে প্রতিভা তাদের যে মেধা এগুলো দেখে আমি সত্যি খুব অভিভূত এবং আমি বিশ্বাস করি আমাদের আগামী দিনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গড়ার এরাই এই বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়বে এবং গড়তে পারবে এটা আমার দৃঢ় বিশ্বাস আরেকটি বিষয় যেটা হচ্ছে যে আমি মনে করি যে যারা এত দীর্ঘ একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে
যারা আজকে এই পর্যায়ে আসতে পেরেছে এটা তাদের জীবনের জন্য একটা বড় ধরনের আমি মনে করি যে কৃতিত্ব বা পারফরমেন্স। তারা আমি একটা কথা আরেকটি কথা বলতে চাই যে একটা প্রবাদ আছে যে টুডে ইজ ডিফিকাল্ট টুমোরো ইজ মোর ডিফিকাল্ট এন্ড ডে আফটার টুমোরো ইজ শাইনিং, অর্থাৎ যে কোনো একটা কিছু অর্জন করতে গেলে একটা লং টার্ম একটা দীর্ঘ সময় দরকার, একটা ভিশন দরকার। একটা মানুষ যারা পৃথিবীতে বিলিয়নার হয়েছে তোমরা লক্ষ্য করবে তারা ফেল করতে করতে কিন্তু তারা কিন্তু তাদের টার্গেটে রিচ করেছে এবং তাদের ভিশন তারা বাস্তবায়ন করতে পারছে। তো তোমাদের উদ্দেশ্যে যেটা আমি বলবো, তোমরা আজকে যারা ফাইনাল রাউন্ডে আসতে পারো নাই তোমাদের হতাশ হওয়ার কিছু নাই। একটা কথা আছে, ফেইলিয়র ইজ দ্য পিলার অফ সাকসেস। মানুষ কিন্তু ফেল করতে করতে কিন্তু তারপরে কিন্তু একটা সাকসেসের দ্বারে আসে। আমি তোমাদের উদ্দেশ্যে যারা বলবো যে জয় পরাজয় বড় কথা নয়, অংশগ্রহণ করাটাই বড় কথা। তোমরা এরকম একটা ন্যাশনাল কনটেস্টে তোমরা পার্টিসিপেট করেছো এবং তোমরা এই যে অনলাইন মানে ইয়া থেকে রাউন্ড থেকে মানে ডিভিশনাল রাউন্ড থেকে আজকে তোমরা রাউন্ড 16 আসতে পেরেছো, এটা আমি মনে করি একটা বিরাট কৃতিত্বের ব্যাপার। আমি আজকে আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমরা আজকে আমাদের অনুষ্ঠানের যিনি প্রধান আকর্ষণ মাননীয় উপাচার্যর কাছ থেকে আমরা শুনব। এবং আমি অভিনন্দন জানাই আমার টিমকে, আমি অভিনন্দন জানাই আপনাদের সকলকে যারা এত সহযোগিতা করেছেন, আমি অভিনন্দন জানাই আমাদের যারা এই এই কনটেস্টে যারা বিভিন্ন লেভেলে যারা আমাদের পার্টনার আছেন সকলকে আমি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং সকলকে আবারও অভিনন্দন।